বুধবার কাশীপুর বিধানসভা এলাকায় বাইক মিছিলে অংশ নেন তৃণমূল নেতাকর্মীরা। খেলা হবে খেলা হবে স্লোগানকে নিয়ে কাশীপুর ব্লকের বেশ কয়েকটি এলাকায় বাইক মিছিল করল তৃণমূল। বুধবার কাশীপুর বিধানসভায় বিধায়ক স্বপন কুমার বেলথরিয়ার নেতৃত্বে রাঙামাটি, রঞ্জনডি, মণিহারা, গৌরাঙ্গটি, বেকো এলাকায় বাইক মিছিলে অংশ নেন তৃণমূল নেতা ও কর্মীরা। বিজেপির কাশীপুর বিধানসভার কনভেনার স্বপন কুমার চৌধুরী বললেন, এলাকায় সন্ত্রাস ছড়াবার জন্য বিধায়ক চেষ্টা করে যাচ্ছেন, তবে এর যোগ্য জবাব দেওয়ার জন্য বিজেপি প্রস্তুত আছে, ইটের জবাব পাটকেলে খেতে হবে। পুরুলিয়া থেকে সত্যজিৎ রায়, টাইমস বাংলা। আজকের একটার পর একটা কেন্দ্রীয় সংস্থা সবটাই বিক্রি করতে বলছেন, ট্রেন বিক্রি করছেন, এয়ারপোর্ট বিক্রি করছেন, এয়ার ইন্ডিয়া বিক্রি করছেন, আজকে দেখা যায় কোল ইন্ডিয়া বিক্রি করছেন, আজকে দেখা যায় এলআইসি বিক্রি করছেন। এত আজকে মানুষকে ভাতা দিয়ে মানুষের চোখের ধুলো দিয়ে আজকে যে কাজগুলো করে বলছেন সেগুলো সারা ভারতবর্ষের সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিবাদ করেছেন, তারই অঙ্গ হিসাবে আমরা মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আমরা গ্রামাঞ্চলে সেই প্রতিবাদ মোটরসাইকেল মিছিল দিয়ে আমরা সেটা প্রতিবাদ করছি। ব্যাপার হচ্ছে ওদের তো মাটি সরে গেছে পায়ের তলা থেকে, এখন কিছু চোরগুলাকে রক্ষা করার জন্য কিছু এইরকম সাধারণ ভুলাভুলি নিয়ে আসছে যে এই করে দেবো ওই করে দেবো। গত 25 তারিখে যে মদন মিত্র বলে গেছেন যে খেলা হবে, মাল মেটেরিয়াল পাঠিয়ে দেবেন, 2018 পঞ্চায়েত যেভাবে ওরা চেষ্টা করেছে আমাদের সমস্ত আসন কেড়ে নিয়েছে, নমিনেশন করতে দেয়নি, সাংসদ বাসুদেব আচারিয়া পর্যন্ত মার খেয়েছেন, প্রাক্তন সাংসদ, এইভাবে ওনারা খেলার চেষ্টা করছেন। আর যখন মদন মিত্র যে 25 তারিখে ইয়ে করেছে, সীতামাকে অপমান করেছেন, এবং ওই যে খেলা হবে যে বাতাবরণ সৃষ্টি করেছে সেটা তৃণমূল কংগ্রেস সেদিন থেকে শুরু হয়েছে এবং দাপিয়ে বেড়াচ্ছে গুন্ডা বাহিনী, তার তৃণমূলের গুন্ডা বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে। আমরা যোগ্য জবাব এর দেবো। আর যদি তৃণমূল ভাবে যে 2018 পঞ্চায়েতের মতন যদি খেলা হবে তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি তৈরি আছে, ইট মারলে কিন্তু পাটকেল খেতে হবে। স্বপন চৌধুরী, বিধানসভা কনভেনার, কাশীপুর।